আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেসিপিস বাই নুস্টাস কুকিং এ সবাইকে আবারো স্বাগতম। শীতের এই মৌসুমে আমি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো নিহারির এই রেসিপিটি। কিভাবে আপনারা খুবই সহজে অথেন্টিক উপায়ে এই নিহারিটি রান্না করতে পারেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই নিহারিটি আপনারা চালের আটার রুটি কিংবা নান রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন। আপনারা অনেকেই হয়তো এটা তৈরি করে থাকেন, আমি আজ আমার পদ্ধতিতে এটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি কিভাবে এই নিহারিটা রান্না করি। আসুন শুরু করা যাক আজকের দারুণ মজাদার এই নিহারি রেসিপিটি। আজকের এই রেসিপিটা শুরু করবার আগে আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ রইল, আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসুন তাহলে শুরু করা যাক আজকে দারুণ মজাদার নিহারি রেসিপিটি। এখানে আমি 2 কেজির মতো গরুর পায়া বা নলাও বলে এটাকে নিয়েছি। আপনারা চাইলে এখানে খাসির পায়াটাও নিতে পারেন। আর নিয়েছি আমি কিছু আস্ত গোটা মশলা, এখানে রয়েছে 3টা শুকনো মরিচ, 1 চা চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 চা চামচ আস্ত গোলমরিচ, 1টা ইস্টার আইন্স, 1 চা চামচ লবঙ্গ নিয়েছি, এখানে 10-12টা লবঙ্গ রয়েছে, 3টা ছোটো তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, 1টা দারচিনির স্টিক আছে এবং সবুজ এলাচ নিয়েছি 8-9টা। আমি এখানে গরুর পায়াগুলোকে প্রথমে ভালো মতো ঠান্ডা পানিতে ধুয়ে তারপরে এটাকে গরম পানিতে ধুয়ে নিয়েছি। এবার আমরা রান্নায় চলে যাচ্ছি। আমি এই পায়াগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এতে দিচ্ছি আমি 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ, এখানে আমি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে দিয়েছি, 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আস্ত গোটা মশলাগুলো আমি সব এখানে দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 7 কাঁচামরিচ দিচ্ছি এখানে 7-8টা, সয়াবিন তেল দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ। আমি এখানে তেলের পরিমাণটা কম দিচ্ছি কারণ এই পায়া থেকে অনেকটা তেল বের হয় এবং শেষে আমি বাগারেও তেল দিব, এর জন্য তেলের পরিমাণটা কম দিতে হবে। এখানে আমি কিছু গুঁড়া মশলা দিচ্ছি, এখানে আছে 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো এবং 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়োটা কিছুটা পরিমাণে কম নিয়েছি। এবার এই সব কিছুকে ভালো মতো গরুর পায়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানোর পরে এবার এতে আমি দিব প্রায় 4 লিটারের মতো পানি। এখানে আমি যেহেতু 2 কেজি গরুর পায়া নিয়েছি এর জন্য আমি ডবলের থেকেও একটু বেশি এখানে পানি দেবো, এখানে আমি 4 লিটার থেকে একটু বেশি পানি দিচ্ছি। পানি দেওয়ার পরে আমরা আরও কিছুক্ষণ এটাকে ভালো মতো সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে, এর চুলার মাঝারি আছে, আমরা এটাকে জাল দিতে দিব, ফিরে আসব 4 ঘন্টা পর। চার ঘন্টা পর আমাদের গরুর পায়ারটা খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশে গিয়েছে। এবার এটাকে আমি কিছুটা ঘন করবার জন্য একটি মিশ্রণ দিব, এর জন্য এখানে আমি 2 টেবিল চামচ বেসন নিয়েছি। এই বেসনটাকে হালকাভাবে আমি একটি শুকনো ফ্রাই প্যানে টেলে নিচ্ছি, এটা খুবই হালকাভাবে টেলে নিতে হবে যেন নিচে পুড়ে না যায়।
हल्का भावे डाला हुए गेले एटाते आमी हल्का कुसुम गरम पानी दिए गुलिए एक मिश्रण करे निब। एटा आमी परवर्तीते एई निहारीर भितरे दिब, एते करे निहारीर झोलटा अनेक घन हबे। এবার আমি বাগারের প্রস্তুতিতে চলে আসলাম। একটি ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম। বাটারটা গলে গেলে এটাতে আমি 2 আস্ত শুকনো মরিচ দিয়ে দিব। বাটারটা গলে গিয়েছে, এখানে আমি 2 আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার এখানে আমি দিব 1/2 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুবই মিহি কুচি করে নিয়েছি। এবার এই বাটারের সঙ্গে শুকনো মরিচ এবং কুচি করে রাখা পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে নিব। এটাকে একদম বেরেস্তা করবার দরকার নাই। পেঁয়াজটা গলে কিছুটা কালার পরিবর্তন হলে এটাতে আমি আগে থেকে তৈরি করে রাখা বেসনের গোলাটা দিয়ে দিব। আমার পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে, এবার এটাতে আমি আগের থেকে গুলে রাখা বেসনের গোলাটা দিয়ে দিব। এটার সঙ্গে আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছিলাম। এবার সব কিছুকে ভালো মতো আমি এই পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবং রান্না করা নেহারি থেকে কিছুটা নেহারি নিয়ে আমি এই বাগারে দিয়ে দিলাম। এভাবে করে আমরা রান্না করা কিছুটা নেহারি থেকে নেহারি নিয়ে আমরা এই বাগারে দিয়ে দিব। দিয়ে সম্পূর্ণ এই বাগারটা আমরা নেহারির ভিতরে দিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার নেহারি। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। দেখুন আমার নেহারি থেকে যে মাংসগুলো ছিল সেটা খুব সুন্দরভাবে বের হয়ে গিয়েছে। এভাবে অথেন্টিক উপায়ে এই নেহারিটা রান্না করলে এটার স্বাদ অনেকটাই বেড়ে যায়। এবার এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার নেহারিটা এবার সম্পূর্ণ তৈরি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার নেহারির এই রেসিপিটা দেখবার জন্য। আমার এই রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।